বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের করণীয় বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক আনোয়ার ফারুক আপনাকে স্বাগত শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই যে বন্যা বৃষ্টিতে বীজতলা নষ্ট হচ্ছে কৃষকের মারাত্মক ক্ষতি হচ্ছে তো এইটি পূরণে কি করা যেতে পারে ধন্যবাদ আসলে এখানে বন্যায় তো সমস্ত ক্ষতি হয় একটা কৃষক পরিবার আজকে প্রায় বারো লক্ষ পরিবার আমাদের এফেক্টেড হয়েছে তাদের বাড়িঘর খাবার দাবার আসবাবপত্র সবটাই প্রায় ধ্বংস হয়ে গেছে এখন কৃষিতে যে ক্ষতিটা হয়েছে আমি মনে করি এই সময় যদি ক্রপ এগ্রিকালচারের ক্ষতিটা কম কারণ মাঠে আমন বোনা শুরু হয়েছিল কেউ বুনেছে বা কেউ বোনার জন্য তৈরি হয়েছিল আর যারা শাক সবজি ছিলেন মাঠে তার অনেকটাই নষ্ট হয়েছে সুতরাং এখন যেহেতু এটা ফ্ল্যাশ ফ্ল্যাট খুব তাড়াতাড়ি পানি চলে যাবে যে কাজটা করতে পানি চলে যাওয়ার পরে খুব দ্রুত এইটাকে আবার নতুন করে ট্রান্সপ্লেন্টেশনের জন্য কাজ করা এবং কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ বিভাগ যে উদ্যোগটা গ্রহণ করেছে দেশের বিভিন্ন স্থান থেকে বীজতলা জোগাড় করে এনে কৃষকদের মাঝে বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা মনে করি যেখানে আমন চারা রোপণের সুযোগ আছে সেখানে আবার নতুন করে রোপণ করতে হবে আবার যারা আগাম রবি ফসল করে তাদের জন্য সবজির বীজ ফার্টিলাইজার সর্বটা নিশ্চিত করতে হবে সুতরাং এই জায়গাটাতে খুব বিশেষভাবে সরকারের নজর দিতে হবে কৃষি মন্ত্রালয় কে যেখানে যে ফসলটা উপযোগী সেটা চাষের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং আমরা মনে করি যে আমন আমাদের একটা অন্যতম ধানের একটা সেকেন্ড হাইস্ট আমাদের ধান বা চাল উৎপাদন হয় আমন মৌসুমে এবং এই এলাকাটা পুরোটাই কিন্তু আমন ধানের চাষের মৌসুম এবং যেহেতু অগস্টে হয়েছে আমরা সেপ্টেম্বর পর্যন্ত চারা করে থাকি এখনো সুযোগ আছে সুতরাং দেশের বিভিন্ন স্থান থেকে এই বিস্তলা জোগাড় করে চারা জোগাড় করে এখানে চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং কৃষকদের মধ্যে নিশ্চিত করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে কৃষকরা কিন্তু এখন নিশ্চয় অসহায় তাদের হাতে কিছু নেই নেই বিস্তলা না তাদেরকে থেকে মাস ফসল আসা পর্যন্ত তাদের ভরণ পোষণের দায়িত্বটা সরকারকে নিতে হবে এবং কৃষি যাদের ইতিমধ্যে ঋণ ছিল তাদের ঋণ এবং সুদ মৌকুফ করে তাদেরকে আবার ঘুরে দাঁড়াবার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে জি আনোয়ার ফারুক আপনাকে ধন্যবাদ